ছবির যেই তুলে আনার যে বিষয়টা ছিল সেইটার পরে মানে সারা বিশ্বেই তো একটা আলোড়ন সৃষ্টি হলো, আপনি আসলে কিভাবে দেখছেন যে একজন গবেষক দলের একজন মেম্বার হিসেবে? হ্যাঁ, এটি আমাদের জন্য খুবই এক্সাইটিং একটি সময়। খুবই আমরা এই এটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। এই টেলিস্কোপটি অনেকবার পিছিয়ে গেছে তার উৎক্ষেপণ, এবং প্রায় 10 বছর, 10-15 বছর পিছানোর পরে এটি এই এই প্রথম যে আমরা ছবিটা পাচ্ছি, এটা সবার জন্য খুবই চমকপ্রদ একটি সময়। আমরা ওয়েট করছি এই ডেটা অ্যানালিসিস করার জন্য, এবং এই প্রথম যে আমরা ছবিগুলো পেলাম তা থেকে আমরা যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি, বিয়ন্ড আওয়ার এক্সপেক্টেশন আমরা যা দেখতে পাচ্ছি। সো আমরা সবাই খুবই খুশি, এবং আমরা জাস্ট অপেক্ষায় আছি আরো ছবি পাওয়ার জন্য এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য। যে ডেটা অ্যানালিসিস এর কথাটা বললেন, এখানে কি কি আসতে পারে, এর মধ্যে কি কি পড়ে? এই প্রথম বিগ ব্যাং এর পরে যে প্রথম সব ছায়াপথ গুলো বা গ্যালাক্সি গুলোর যে জন্ম নিয়েছিল সেই সব গ্যালাক্সির ছবি তোলার আমরা চেষ্টা করছি। আমরা এই পর্যন্ত যত গ্যালাক্সি এসছে, এই যে একটি ছবি যে আমাদের দেওয়া হয়েছে যে ডিপ ফিল্ডের, সেই সব গ্যালাক্সির আকার আকৃতি, তাদের কতটা, তাদের মধ্যে কতটা তারা আছে, তাদের ভর, তারা কিভাবে তাদের বিবর্তন হচ্ছে আস্তে আস্তে, তারা কি এখনো তাদের নতুন তারা জন্ম নিচ্ছে নাকি তারা 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 আর জন্ম নিচ্ছে না, তারা মরে গেছে, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন আছে এবং বিভিন্ন ধরনের অ্যানালিসিস চলছে, সেটা হলো এক্সট্রা গ্যালাকটিকে। এবং যারা এক্সোপ্ল্যানেট স্টাডি করে তারা যেমন এই যে এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলের যে ছবি পাওয়া গেছে, যেখানে আমরা বাষ্প বা পানির সন্ধান পাওয়া গেছে, এরকম সব অ্যানালিসিস হচ্ছে। এখন আমরা নতুন সব অন্য জিনিসের পাওয়ার চেষ্টা করছি, যেমন কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এসব বিভিন্ন ধরনের গ্যাসের সিগনেচার পাওয়ার চেষ্টা করছে। যার এবং যারা স্টেলার অ্যাস্ট্রোফিজিক্স যারা স্টাডি করে তারা জানার চেষ্টা করছে যে এসব কোথায় নতুন সব তারার জন্ম নেয়, ওয়ের আর স্টার্স বর্ন। সো বিভিন্ন ধরনের অ্যানালিসিস চলছে বিভিন্ন রকম টিমে। ছবি যেটা আমাদেরকে দেওয়া হয়েছে যেখানে অনেকগুলো গ্যালাক্সি দেখা যাচ্ছে, ওই ছবিটা আসলে খুবই স্পেশাল একটি ছবি, কারণ ওখানে আমরা যেই সব ছায়াপথ দেখতে পাচ্ছি, কিছু কিছু গ্যালাক্সি হলো 4 বিলিয়ন আলোক বর্ষ দূরে, সেইখান থেকে আলো আসতে আমাদের 4 বিলিয়ন বছর লেগেছে, কিন্তু আরো কিছু কিছু ছায়াপথ আছে যেগুলো প্রায় 13 বিলিয়ন লাইট ইয়ার্স বা 13 বিলিয়ন লাইট ইয়ার্স দূরে, সেখান থেকে আলো আসতে আমাদের আরো বেশি সময় লেগেছে, কারণ আলো সবসময় একটি নির্দিষ্ট গতিতে চলে, আলো তাড়াতাড়িও আসতে পারবে না, ধীরেও আসতে পারবে না। সো এই একটা ছবিতে আমরা শুধু একটা সময় দেখছি না, আমরা বিভিন্ন ধরনের সময় দেখছি, কারণ এক একটা গ্যালাক্সির থেকে আলো এক একটা সময় রওনা দিয়েছে, এবং তারা সব একসাথে একই সময় এসে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে এসে পৌঁছেছে। তো এই ছবিটাতে আমরা এই প্রায় পুরো আমাদের মহাবিশ্বের ইতিহাস পুরো দেখতে পাচ্ছি। আমরা এই আমাদের কাছের কিছু তারার থেকে শুরু করে, আমাদের মিল্কিবের তারার থেকে শুরু করে, আমরা একদম দূরের সব ছায়াপথের আলো দেখতে পাচ্ছি। সো এটা পুরো মিল্কি, পুরো আমাদের ইতিহাস একটি এ পর্যন্ত দেখা যাচ্ছে বিগ ব্যাং এর পরের থেকে। পানির যে অস্তিত্বের বিষয়টি, সেটি কোথায় কোথায় পাওয়া যাওয়ার সম্ভাবনা মনে করছেন? প্ল্যানেট যেগুলো ঠান্ডা, মানে অত বেশি ঠান্ডা না, এই আমাদের ওয়ার্ল্ড, আমাদের আর্থের মতো, আমাদের পৃথিবীর মতো টেম্পারেচার যাদের, এবং যেখানে নতুন এই প্ল্যানেট গুলো হবে তাদের স্টারের থেকে কিছুটা দূরে, কিন্তু অতটা দূরে যেখানে খুব বেশি গরম না, কিন্তু আবার অত বেশি দূরেও না যেখানে অনেক ঠান্ডা হয়ে যায়। তো আমাদের আর্থ যেরকম, আমাদের পৃথিবী যেরকম দুটো প্ল্যানেটের পরে, সেরকম জায়গায় যে প্ল্যানেট গুলো আছে অন্য স্টারের আশেপাশে, অন্য তারার আশেপাশে, সেই সব প্ল্যানেটে আমরা খোঁজার চেষ্টা করছি এসব সিগনেচার। আমাদের যদি মহাকাশ ভ্রমণ কিংবা সেখানে থাকার যদি কোনো ব্যবস্থা করা যায়, বা এরকম কোনো সুযোগ কি আগামীতে আসবে? এগুলো সম্বন্ধে আমাদের জানা হচ্ছে হলো আমরা আমাদের পৃথিবী কিভাবে গঠন হয়েছে এবং পৃথিবী বিবর্তন কিভাবে হয়েছে সেসব ব্যাপারে জানার জন্য আমরা জানতে চাচ্ছি যে অন্য প্ল্যানেটে সিগনেচার আছে নাকি অন্য প্রাণের, এবং যদি প্রাণ থেকে থাকে তাহলে হয়তো কোনো সময় তার অস্তিত্ব পাওয়া যাবে, কিন্তু জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কাজ অন্য গ্রহে এলিয়েন খুঁজে পাওয়া না, এটির কাজ হলো অন্য গ্রহে প্রাণ
থাকার জন্য যেসব বস্তু দরকার, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এসব আছে নাকি সেগুলো খুঁজে পাওয়া। যদি আমরা অন্য গ্রহ পেয়েও থাকি যেখানে বসবাসযোগ্য, আমাদের পৃথিবী থেকে মানুষ নিয়ে যাওয়ার মতো উপায় ওখানে নেই, কারণ আমাদের সবচেয়ে কাছের যে গ্রহ সেটিও কিন্তু প্রায় যেতে আলোর গতিতে গেলেও আমাদের 4 বছর সময় লাগবে, এবং আমরা আলোর গতিতে যেতে পারবো না। তো আমাদের কোনোভাবেই আমাদের সোলার সিস্টেমের বাইরে, আমাদের সৌরজগতের বাইরে কোথাও আমাদের যাওয়া সম্ভব না। তো আমাদেরকে মনোযোগ দিতে হবে আমাদের নিজেদের পৃথিবীর প্রতি, এই যে আমাদের যে এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমরা যে দেখছি যে বিভিন্ন জায়গায় টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এসব কিভাবে সমাধান করা যায় সেসব ব্যাপারে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা মানুষ নিয়ে আমরা অন্য কোথাও যেতে পারবো না। মহাকাশ দূষণও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি যেটা বললেন, সেটা আমরা কিভাবে রোধ করতে পারি? মহাকাশ দূষণ বলতে যে স্পেসে যে ডেব্রি যে পাওয়া যায়, আমাদের এখন যেহেতু অনেক ধরনের স্যাটেলাইট যাচ্ছে, এই বিষয়ে স্পেস ডেব্রিটা এখন অনেক বেড়ে যাচ্ছে, এ আরো বাড়ছে, বিশেষ করে যে স্পেস এক্স এর থেকে এখন আমরা অনেক অনেক বেশি স্যাটেলাইট যাচ্ছে, যেগুলো হয়তো কিছু কিছু তারা অন্য জায়গায় আশ্রয় ফেলছে, কিন্তু বেশিরভাগই সেগুলো ঘুরে বেড়াচ্ছে, এবং একসময় এটি প্রবলেম হয়ে দাঁড়াবে, এবং এখনো পর্যন্ত কেউ কাজ করছে নাকি এটার ব্যাপারে আমার আসলে ঠিক জানা নেই। আপনাদের গবেষণার পরবর্তী লক্ষ্যগুলো কি হতে পারে? আপনারা কি কি গোল সেট করছেন? আপাতত এখন আমরা খোঁজার চেষ্টা করছি এই সব দূরের সব গ্যালাক্সি গুলোকে, নতুন প্রথম সব ছায়াপথ গুলোকে, প্রথম গ্যালাক্সি, এবং তারা তাদের আকার আকৃতি এসব সম্বন্ধে আমরা জানার চেষ্টা করছি, এবং তখন যখন আমরা এগুলো সম্বন্ধে বেশি করে জানতে পারবো তখন নতুন প্রশ্নের জন্ম নিবে, এবং সেই প্রশ্নগুলোর জন্য আমরা জন্য আমরা আবার নতুন করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দিয়ে দেখবো। সো এই হাবল স্পেস টেলিস্কোপের 32 বছরে যেভাবে কাজ চলেছে, যেখানে হাবল স্পেস টেলিস্কোপ একটি কোনো কিছু আমাদেরকে জানিয়েছে এবং সেখান থেকে নতুন প্রশ্নের জন্ম হয়েছে এবং তারপর নতুন করে প্রজেক্ট সাজানো হয়েছে, এভাবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ চলতে থাকবে। এবং এখন আপাতত লক্ষ্য হলো এসব পুরো ছায়াপথ গ্যালাক্সি গুলোকে খুঁজে পাওয়া, এবং তারপরে আমরা দেখবো যে আমরা ওগুলো সম্বন্ধে আরো বেশি জানতে যাব। একজন বাংলাদেশি হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি আমাদের জন্য তো অবশ্যই এটা একটা গর্বের ব্যাপার, আপনার সেই গর্বটাকে কিভাবে আমাদের সাথে শেয়ার করবেন? গর্ব না, আমি অনেক ভাগ্যবান এই প্রজেক্টে চান্স পাওয়ার জন্য, এখানে কাজ করতে পারার জন্য, এবং আমরা অবশ্যই চেষ্টা চালিয়ে যাব যে আমরা যা খুঁজে পাচ্ছি তা মানুষকে সঙ্গে সঙ্গে জানানোর, যাতে সবাই আমাদের এই আনন্দ শেয়ার করতে পারে আমাদের সাথে। আমাদের লক্ষ্য হলো আমরা এখন যা জানতে পারছি তা এখন হয়তো খুব চমকপ্রদ মনে হবে, কিন্তু আগামী 2-3 বছরের মাথায় যাতে সেটা সাধারণ জ্ঞান হয়ে যায় মানুষের কাছে, সেইটাই হলো আমাদের লক্ষ্য। এবং এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রজেক্টের মাধ্যমে যদি মানুষের মহাকাশ এবং গ্যালাক্সি, বিভিন্ন এসব ফান্ডামেন্টাল ফিজিক্স সম্বন্ধে যদি তাদের আগ্রহ বেড়ে থাকে, কানাডা এবং যুক্তরাষ্ট্র USA কিভাবে কোলাবোরেশন করছে এই প্রজেক্টটা? এই প্রজেক্টটা হলো 3টি স্পেস এজেন্সি, নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং কেনেডিয়ান স্পেস এজেন্সি, তারা তিনটি এজেন্সি মিলে একসাথে এই প্রজেক্টটা চালানো হচ্ছে। কেনেডিয়ান স্পেস এজেন্সি হলো যে 4টা ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে একটি নিরিস, নিয়ার ইনফ্রারেড ইমেজার অ্যান্ড স্লিটলেস স্পেক্ট্রোগ্রাফ, সেটি বানিয়েছেন, এবং যে ফাইন গাইডিং সেন্সর যেটি হলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কে স্টেডি রাখে যাতে তার আঁকা বাঁকা না শুরু হয়, সেই দুটো জিনিস কানাডা বানিয়েছে, এবং সেই দুটো মেইনটেনেন্স ও কানাডায় করছে। US এবং ইউরোপ মিলে বাকি দুটো, বাকি যে 3টা ইনস্ট্রুমেন্ট তারা ওগুলো বানিয়েছে, এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি লঞ্চিং যেটা হয়েছে সেটি তারা বানিয়েছে। সো এই কাজটা আসলে বিভিন্ন এই 3টি স্পেস এজেন্সির মধ্যে ভাগ করে নেওয়া হয়েছিল, এবং বিভিন্ন স্পেস এজেন্সি বিভিন্ন দিকে। এই ক্ষেত্রে আপনার রোল গুলো কি? আপনি কোন কোন ডিপার্টমেন্টে কাজ করছেন? আমার রোল হলো ডেটা নিয়ে, আমরা যে এই ছবিগুলো যে পাচ্ছি সেই ছবিগুলোকে অ্যানালিসিস করা, সেটা হলো আমার কাজ। সো এই যে ছবিগুলো পাচ্ছি সেটা আমরা কিন্তু এই প্রথম জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের থেকে ছবি পেলাম, সো এটাকে কিভাবে অ্যানালাইজ করতে হয়, এখানে কি কি ধরনের আমরা প্রবলেম খুঁজে পাচ্ছি, এবং সেটাকে আমরা কিভাবে সলভ করবো যাতে বাকি সবাই আগামীতে ইউজ করতে পারে, এইসব ব্যাপারে, এবং নতুন সব টেকনিক যেগুলো আমরা এখন নতুন সব
প্রবলেম আসছে যেগুলো আমরা হয়তো হাবল স্পেস টেলিস্কোপে পাইনি, সেগুলোকে কিভাবে সলভ করতে হয়, এইসব ব্যাপারে হলো আমাদের টিম কাজ করে। সো আমি মূলত, আমার কাজ হলো গ্যালাক্সির আকৃতি, স্ট্রাকচার, মরফোলজি এসব নিয়ে স্টাডি করা, এবং এই জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের যে ছবিগুলো পাচ্ছি সেখান থেকে অ্যানালাইজ করার জন্য, এই গ্যালাক্সির আকার আকৃতি মাপার জন্য যে অ্যানালাইসিস টুল গুলো দরকার সেগুলো আমি বানাচ্ছি। আপনি তো স্পষ্ট করে বললেনই যে আসলে বিভিন্ন গ্যালাক্সিতে আসলে মানুষের অস্তিত্ব বা যে কোনো প্রাণীর অস্তিত্ব আছে কিনা সেটা আসলে দেখাটা আপনাদের মূল কাজ না। কিন্তু আপনাকে যদি আমি পার্সোনালি একজন গবেষক হিসেবে জিজ্ঞাসা করি যে সেখানে কি সম্ভাবনা আছে? এটা আসলে কাজ করতে গিয়ে কোনো কিছু মনে করে না, কিন্তু আমরা যেটা তারার, আমাদের সূর্যের মতো এরকম কোটি কোটি তারা আছে এবং আমাদের গ্যালাক্সির মতো কোটি কোটি গ্যালাক্সি আছে, সো সেই মিলিয়ে অনেক তারা এবং গ্যালাক্সি যেহেতু আছে, সো অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রাণ থেকেও থাকতে পারে। এখন সেটার সাথে আমাদের যোগাযোগ হবে না কিনা সেটা আমরা জানি না, তবে প্রাণ থেকে থাকতেই পারে। আগের যে ছবি সেটা ধারণ করার মানে সেটা কিভাবে ওখানে গিয়ে পাওয়া যায়, এটা কি আসলে গতির কারণে? হ্যাঁ, এটা আসলে আলোর গতির কারণে। আপনি যদি কারণ বাজারে আসতে চান মিরপুরের থেকে, আপনার একটা সময় লাগবে। আপনি যদি একই স্পিডে আসেন আপনার হয়তো 1 ঘন্টা সময় লাগবে, কিন্তু আপনি যদি রওনা দেন কুমিল্লার থেকে তাহলে আপনার 4 ঘন্টা সময় লাগবে, তাই না? কিন্তু ধরেন দুটো জায়গার থেকে এসে একটা চিঠি এসে পৌঁছালো আপনার কাছে একই সময়, আপনি চিঠিটা একই সময় খুললেন, আপনি খবর পাচ্ছেন, মিরপুরের খবরটা পাচ্ছেন 1 ঘন্টা আগেকার খবর, কিন্তু আপনি কুমিল্লার খবর পাচ্ছেন কিন্তু 4-5 ঘন্টার আগের খবর, তাই না? যদিও আপনার কাছে এসে একসাথে একই সময় পৌঁছেছে দুটো। তো এইভাবেই হলো আলোটা, ওইভাবেই কাজ করে। আলোটা রওনা দিয়েছে অনেক আগে কিন্তু এসে পৌঁছেছে একই সময়, ওই জন্যই আমরা যেই জিনিসটা অনেক দূরে, যেমন এই যে আমরা যে বলছি 13 বিলিয়ন লাইট ইয়ার্স, যে 13 বিলিয়ন আলোক বর্ষ দূরে, সেইখান থেকে আমাদের আলোটা রওনা দিয়েছে অনেক দূরে, যার কারণে আমাদের কাছে, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 13 বিলিয়ন বছর আগেকার ছবি, আমরা এখনকার ছবি দেখতে পাচ্ছি না, আমরা অনেক আগেকার ছবি দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা আগেকার জিনিস দেখতে পাই এখন। আপনাকে অনেক ধন্যবাদ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।